দেখো ক্লাস ফোরে এর আগের দিনে তোমাদের পরিবহন যোগাযোগটা কিছুটা হয়েছিল, তো ওখানে দেখবে আরেকটা জায়গায় আছে প্রসিদ্ধ স্থান। প্রসিদ্ধ মানে ধরো সেখানে হতে পারে ঐতিহাসিক স্থান হতে পারে, প্রশাসনিক কেন্দ্র হতে পারে, অথবা কোনো শৈল শহর বা সমুদ্র তীরবর্তী অঞ্চল। অর্থাৎ যে সকল স্থানগুলোকে কেন্দ্র করে মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। অর্থাৎ বিভিন্ন পর্যটন যাচ্ছে, সেখানে হোটেল হচ্ছে, রেস্তোরাঁ হচ্ছে, কিংবা অথবা হয়তো কোনো হাতের কাজ জিনিসপত্র বিক্রি হচ্ছে, এইগুলো হচ্ছে প্রসিদ্ধ স্থান। শান্তিনিকেতন, তাহলে শান্তিনিকেতন সংক্রান্ত মেলা হয়, সেখানে মেলায় ওই অঞ্চলের বিভিন্ন মানুষে তাদের হাতের কাজে তৈরি জিনিস বিক্রি করে। দার্জিলিং, দার্জিলিং একটা শৈল শহর, সেখানে দেখবে হোটেল রেস্তোরাঁ বিভিন্ন তৈরি হয়েছে, তাহলে সেখানেও মানুষ বেড়াতে যাচ্ছে বা ভ্রমণে যাচ্ছে, যার ফলে কিছু অর্থ পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওইটা ওইখানটা একটুখানি পড়বে, ওখান থেকে ছোটো প্রশ্ন 2 নম্বর, হয়তো বলবো দুটি পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ ঐতিহাসিক স্থানের নাম লেখো, অথবা বলতে পারি পশ্চিমবঙ্গের একটি শৈল শহরের নাম লেখো, অথবা আরেকটা দিতে পারি যে পশ্চিমবঙ্গের একটি সমুদ্র সৈকত কিংবা দুটি অভয়ারণ্যের নাম লেখো, এরকম দিতে পারি প্রশ্ন ওখান থেকে। আমরা এবার পরের চক্রে চলে যাচ্ছি মানুষের বৃত্তি ও জীবিকা। তাহলে বৃত্তি ও জীবিকা, তাহলে জীবিকাটা কি? তাহলে আমাদের জীবন ধারণের জন্য প্রতিদিন একটা অর্থের প্রয়োজন হয়, তাই তো? ধরো খাওয়া দাওয়া পড়া আনন্দ সব কিছু, তাহলে এই অর্থ উপার্জনের জন্য আমরা যে কাজ করে থাকি সেটাকে কী বলে থাকি? বৃত্তি বা জীবিকা। বৃত্তিটা অনেক রকম হতে পারে, কেউ শিক্ষক, কেউ চাষি, কেউ শ্রমিক, কেউ হকার, তাই তো? তাহলে এইভাবে মানুষ যে যার জীবন জীবিকা নির্বাহের জন্য তাহলে সেটা বৃত্তি বা জীবিকাটা গ্রহণ করে থাকে। তাহলে এই বৃত্তি জীবিকাটা কারোর দেখো স্বাধীন আছে, কারোর আবার কোনো অধীনে আছে। স্বাধীন জীবিকাটা কাকে বলবো? তাহলে বৃত্তি বা জীবিকা 2 ভাগে ভাগ করছি আমরা, কিন্তু একটা হচ্ছে স্বাধীন জীবিকা আর একটা হচ্ছে পরাধীন বা চাকুরি জীবিকা। স্বাধীন জীবিকা, মানুষ তার নিজের বিবেক বুদ্ধি জ্ঞানকে কাজে লাগিয়ে স্বাধীনভাবে যে কাজ করে থাকে সেটাই কিন্তু স্বাধীন জীবিকা। আর চাকুরি জীবিকা কাকে বলবো? অন্য কোনো অধীনে বা অন্য কোনো সংস্থার অধীনে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বেতনের বিনিময়ে যে কাজ করা হয় সেটাই কি হচ্ছে চাকুরি জীবিকা। এই স্বাধীন জীবিকা ও চাকুরি জীবিকার মধ্যে একটা আমি পার্থক্য করেছি, দেখো দেখি স্বাধীন জীবিকা ও চাকুরি জীবিকার মধ্যে পার্থক্য। স্বাধীন জীবিকায় মানুষ তার নিজস্ব চিন্তা ভাবনাকে স্বাধীনভাবে কাজে লাগায়, তাহলে স্বাধীন জীবিকায় মানুষ তার নিজস্ব চিন্তা ভাবনাকে স্বাধীনভাবে কাজে লাগিয়ে কাজ করতে পারে। চাকুরি জীবিকা, চাকুরি জীবিকায় তার নিজস্ব চিন্তা ভাবনাকে স্বাধীনভাবে কাজে লাগাতে পারে না, তাহলে একটা নির্দিষ্ট নিয়ম বা রুল থাকে, আমি যখন কিছু স্কুলে এসে যখন কিছু চলে যেতে পারি না, কিন্তু আমি মাঠে কাজ করতে গেলে আমার ভালো লাগলে চলে আসতে পারি, ঠিক আছে। 2, এই জীবিকা নিজের ইচ্ছা মতো জীবিকার বিষয় বেছে নেওয়া যায়, আমি আজকে কি ধান বপন করবো কি কাটবো সেটা আমার নিজের ইচ্ছা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই জীবিকায় নিজের ইচ্ছা মতো জীবিকার বিষয় বেছে নেওয়া যায় না। অর্থাৎ আমি শিক্ষার কথা করতে ঢুকেছি, আমি নিশ্চয়ই যে কার এখানে এসে কারখানা কাজ করতে পারবো না, তাহলে জীবিকার বিষয় বেছে নেওয়া যায় না। 3, ব্যক্তি স্বাধীনতা আছে, নিজের ইচ্ছা মতো কাজ করা যায়, কিন্তু চাকরি জীবিকায় ব্যক্তি স্বাধীনতা নেই, এখানে সেই সংস্থার অধীনে কাজ করতে হবে। 4, কাজের নির্দিষ্ট সময় থাকে না, মানে সারাদিন আমি কাজ করতে পারি স্বাধীন জীবিকায়, কিন্তু চাকরি জীবিকায় কি 10টা কি 5টা কি 10টা থেকে রাত্রির 8টা এরকম একটা নির্দিষ্ট সময় থাকে। 5, স্বাধীন জীবিকায় দেখো কাজের কৈফিয়ত কৈফিয়ত কাউকে দিতে হয় না, কিন্তু চাকুরি জীবিকায় কৈফিয়ত দিতে হয়, যদি ভুল হয় তার উপরে যে পদাধিকার ব্যক্তি থাকে যে কেন ভুল হলো, ঠিক আছে। এই পার্থক্যটা তোমরা মুখস্থ করবে। তাহলে আজ এই পর্যন্তই রইলো।